নমস্কার বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো একটি নিরামিষ ঘুগনি রেসিপি এটি আলুর পরোটা লুচি রুটি সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে প্রথমে আমি মটরটাকে সেদ্ধ করে নেব একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করব। মটরটা সেদ্ধ করে নিয়েছি এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডাটো থাকে এবারে ঘুগনির জন্য লাগবে ডুমো করে কাটা ছোটো ছোট, ডুমো করে কাটা আলু ছোট ছোট ডুমো করে কাটা নারকল কুচি আর ফোড়নের জন্য লাগবে জিরে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর আদা এখানে একটা পেস্ট আছে আছে এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর টমেটো পিউরি একটা টমেটো দিয়েছি গোটা আর লাগবে ভাজা জিরের গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার প্রথমে আলুগুলো আমি ভেজে নেব বাজার সময় একটু হলুদ আর একটু নুন দিয়ে নেব দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম এবার দিয়ে দিলাম ফোড়ন জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার নারকল কুচিগুলো ভেজে নেব নারকোল কুচিগুলো ভাজা হয়ে গেলে আমি এবারে পেস্টটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দেব দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব এর জন্য ঢেকে দিলাম ঢাকনাটা খুলে দেখলাম মশলাটা কিছুটা কষেছে আর একটু কষিয়ে নেব আবার ঢেকে দিলাম মশলাটা কষে গেছে এবার আমি সেদ্ধ মটরগুলো দিয়ে দিলাম সেদ্ধ মটরগুলো এরকম গোটা থাকবে কিন্তু ভাঙলে গলে যাবে এইভাবে সেদ্ধ করতে হবে কিছুক্ষণ কষতে দেব কষা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এবার সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম মটর সেদ্ধ জলটা দিয়ে দিলাম এছাড়াও আর একটু একটু জল দিলাম আপনি ঘন রাখতে চাইলে জলের পরিমাণ কম দিলেও হবে এবারে আদা কুচি দিয়ে দিলাম গ্রেট করা আদাগুলো দিয়ে দিলাম জিরে ভাজারগুলো দিয়ে দিলাম এখানে আমি দু চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়েছি এবার একটু মিষ্টি দিলাম যেহেতু নিরামিষ ঘুগনি তাই একটু মিষ্টি দিতে হয় দিলে ভালো লাগে হয়ে গেছে আমার নিরামিষ ঘুগনি এটি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এটি আলুর পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে নিজেরা করে বাড়িতে খাবেন এইভাবে খুব ভালো লাগবে নমস্কার